এখন তো হবে ঢাকায় টঙ্গী ইজতেমা হবে, তাই না? টঙ্গী ইজতেমা হবে না হবে? যেই ভাইয়েরা ওই জায়গায় যায়, যেই ভাইয়েরা ওই তাবলিগ করে, যেই ভাইয়েরা ওই দাওয়াত দেয়, তারা আমাকে বলে যে আপনি এমন কেন, কেন এই লোকেরা নামাজের কথা বলে, এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে, নিজের টাকায় খায়, নিজের পয়সায় খায়, নিজের মতো নিজের অর্থ ব্যয় করে, তারা 40 দিনের চিল্লা করে, 40 দিনের চিল্লা দেয়, তারা মানুষকে নামাজের দিকে ডাকে, আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? তা আমি বলেছি, আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। আমি কি বলেছি যে এই তাবলিগ জামাত এর কাছে যাবেন না, এরা জঘন্য, এরা খারাপ, এরা বর্বর? আমি তো এ কথা বলিনি। আমি আয়াত পড়ি আর আয়াত ওদের ঘাড়ের উপরে পড়ে, তো দোষ কি আমার না আল্লাহ? আয়াত তো আমি বানাইনি, আয়াত আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তো তাবলিগ করা জায়েজ না ফরজ? জোরে কথা বলেন, জায়েজ না ফরজ? ফরজ। কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তার মানে তাবলিগ করা ফরজ। আমি কেন তাবলিগের বিরুদ্ধে ওয়াজ করব? আমি কেন তাবলিগের বিরুদ্ধে আলোচনা করব? আরে তাবলিগ করা ফরজ, তাবলিগ করা ফরজ, তাবলিগ করা জরুরি। ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। তার মানে আপনার রব যা নাজিল করেছে ওইটা দিয়ে আপনি তাবলিগ করেন। তখন আমি বলেছি, মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিগ হবে না, মানুষের লেখা কিতাব দিয়ে তাবলিগ হবে না, স্বপ্নের পাওয়া কিতাব দিয়ে তাবলিগ হবে না। যদি তাবলিগ করতেই হয় তাহলে পবিত্র কোরআন দিয়ে তাবলিগ হবে, মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিগ হবে না। আপনি বলবেন কেন? হাদিসও দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও। বাল্লিগু আন্নি মানে আমার পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে নেই তোমরা যা জানবে তা পৌঁছাও, তোমরা যা জানবে তা প্রচার করো, তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও, এই কথা কিন্তু আল্লাহর নবী বলেনি। তিনি বলেছেন আমার থেকে যা জানবে, আমি যা বলবো, আমার থেকে যা প্রমাণিত, আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নাই। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে কেউ যদি এমন কোনো বাক্য বলে যা আমি রসুল থেকে প্রমাণিত নই, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা আমি বলেছি, আল্লাহর নবী বলেনি? তাই আর তো তাই, তাবলিগ করেন, তাবলিগ করা জরুরি, তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। হে নবী, আপনি যদি কোরআন দিয়ে তাবলিগ না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। তাই আমি বলেছি তাবলিগ করা জরুরি, তাবলিগ করা ফরজ। তাবলিগ করবে সেটা হবে কোরআন দিয়ে, তাবলিগ করবে সেটা হবে সহি হাদিস দিয়ে। কেউ যদি কোরআনের পরিবর্তে, সহি হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে, মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলিগ করে, ওটা আল্লাহর তাবলিগ নয়, ওটা শয়তানের তাবলিগ। তাবলিগ তো জায়েজ, তাবলিগ তো বৈধ,
শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা, শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা, ঠিক না? তাহলে কি আমি কি তাবলিগের পক্ষে নাকি কোরআন সুন্নার বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে? তাবলিগের পক্ষে না পক্ষে? অনেক লোক বলে থাকে যে ব্যাপার কি, আপনারা আমরা যে আমল করি, আমার বাপ দাদা যে আমল করে, আপনারা এসে এসে বাপ দাদার বিরুদ্ধে ওয়াজ করেন, বাপ দাদার আমল আপনারা নস্যাৎ করে দেন, ধূলিসাৎ করে দেন। আচ্ছা, এই কথা কি আমরা বলছি? সূরা মায়েদা 104 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আল্লাহ তাআলা বলছেন, যখন ওদেরকে বলা হয় আসো, আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, রসুল যা নসুল রাসূলের দিকে আসো, এদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, এদেরকে যখন বলা হয় রাসূলের দিকে আসো, তখন এরা বলে না 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 না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই আমরা থাকবো, ঠিক না? আমাদের বাপ দাদা কিছু বোঝে নাই, বাপ দাদারা কি তাহলে ভুল করে গেছে? তা আপনাদেরকে আমি বোঝাই। আচ্ছা, বাপ দাদা যা করেছে আপনিও তাই করবেন, এখান থেকে তো আপনি মানে অটল, এখান থেকে আপনি নড়বেন না, ঠিক আছে? আচ্ছা, সত্যি করে বলবেন, এখানে যারা মুরব্বীরা আছেন, দাদা, আমি দাদা বললাম, যারা মুরব্বী দাড়ি পেকে গেছে, তারা বলেন আপনাদের দাদার সময় ঘর কি দশতলা ছিল না সোনের ছিল? খ্যার, সোন, মাটি, তাই না? এগুলোর ছিল, তাই না? আচ্ছা, আপনার দাদার সময় এই বাল্ব এগুলো ছিল? আপনার দাদার সময় এই যে মোবাইল স্মার্টফোন এগুলো ছিল? আপনার দাদার সময় যেই ফ্যানে বাতাস খান ওই ফ্যান ছিল? আপনার দাদার সময় আপনি বোরা হয়ে গেছেন তো অজু করতে কষ্ট হয় তাই বাড়িতে গিজার লাগিয়েছেন কারেন্ট দিয়ে, তা আপনার দাদার সময় কি গিজার ছিল, কারেন্ট ছিল না? তা আপনার কাছে আমার প্রশ্ন, আপনিই তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব, তো বাপ দাদা তো ফ্যান ব্যবহার করে নাই, বাপ দাদা তো লাইট ব্যবহার করে নাই, বাপ দাদা তো মোবাইল ব্যবহার করে নাই, বাপ দাদা তো কারেন্ট ব্যবহার করে নাই, বাপ দাদা তো বাস কার গাড়িগুলো ব্যবহার করে নাই, তো বাপ দাদা যা করেছে আপনিও তাই করেন, বাড়িতে গিয়ে বিল্ডিং একটা করে ভাঙেন আর সবগুলো ফ্যান নামিয়ে ভেঙে ফেলেন, কারেন্টের লাইনগুলো কেটে দেন, আগের যুগে দাদার যুগে ফিরে গিয়ে আপনি কুপি বাতি আগুনের বাতি জ্বালান। আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমিও তাই করব। ও, আপনি এটা বোঝেন, তখন আপনি বলেন কি জানেন, কয় বাপ দাদার সময় তো অ্যাভেলেবেল ছিল না, বাপ দাদার সময় লাইট ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় কারেন্ট ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় ফ্যান ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় মোবাইল ছিল না তাই ব্যবহার হয়নি। তা আমরাও তো বলছি বাপ দাদার সময় কোরআন সুন্নার চর্চা এত তাড়াতাড়ি পাওয়া যায়নি, এখন মোবাইলে কোরআন পড়া যায়, মোবাইলে তাফসির পড়া যায়, মোবাইলে হাদিস পড়া যায়, ইচ্ছা করলে মক্কা মদিনার নামাজ সালাত মোবাইলের মাধ্যমে দেখা যায়। তাই তো আমরা বলি আমরা বাপদাদাদেরকে মানি না, আমরা মানি কোরআন সুন্নাহ আর ফলো করি মক্কা মদিনা, তাই না? তাহলে আপনি যদি বাপদাদার যুক্তি দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার খাটে আর এই ক্ষেত্রে খাটে না, এটা কেমন হবে? দুই জায়গায় সুবিচার করতে হবে। আবার আপনারা বলে থাকেন, আপনারা কথা বলেন, আপনারা আলোচনা করেন, আপনাদের লোক সংখ্যা কম, লোক সংখ্যা অল্প,
আর তারা কথা বলে, তারা আলোচনা করে, তাদের লোক সংখ্যা কত অধিক বেশি আর আপনাদের কত কম, তাই না? হাদিসের ভিতরে কি এসেছে, বাদাল ইসলাম গরিবান ওয়সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে। এই অল্প সংখ্যক মানুষদের জন্যেই তোবা বৃক্ষের অর্থাৎ জান্নাতের সুসংবাদ। আচ্ছা, জান্নাতে বেশি যাবে না অল্প যাবে? আপনারা হাদিস জানেন, 1999 জন যাবে জাহান্নামে, আর জান্নাতে যাবে কয়জন? একজন। আচ্ছা, আপনারা বলেন জাল দলিল বেশি না অরিজিনাল দলিল বেশি? জাল দলিল বেশি, তাই না? যত বানানো যায়, তাই বলে কি বলবো, ওর দলিল হলো 22টা, জাল হোক আর যাই হোক দেখার বিষয় নয়, ওর দলিল 22টা, তোমার একটা নিব না 22টা নিব, এটা বললে সুবিচার হবে? ওর 22টা তো জাল, আরে একটাই অরিজিনাল। অতএব অধিকাংশ মানুষ হকের মাপকাঠি নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতি' আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী, আপনি যদি জমিনে যারা বসবাস করে, জমিনে বসবাস করে কারা, জমিনে বসবাস করে কারা, মানুষ। হে নবী, আপনি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশ মানুষকে যদি আপনি মেনে নেন, অধিকাংশের কথা যদি মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন? এরা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, এরা শুধু ধারণায় কথা বলে, এদের কাছে ধারণা আর অনুমান ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস হয় না? ওই ছেলেকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে হাত বাঁধো দলিল কোথায়? কয় আমার হুজুর জানে না। আচ্ছা ভাই, তুমি যে আমলটা করো, ফরজ সালাত শেষ হয়ে গেল, মাথায় হাত দিলে ইয়াকাবিয়ু 11 বার পড়লে, এর দলিল কোথায়? আমার হুজুর জানে না, হুজুর কিছু বোঝে না, হুজুর পড়ে নাই, আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই। তার মানে তাদের কাছে ধারণা, আর আপনি একটা আহলুল হাদিস রিক্সাওয়ালা তাকে যদি জিজ্ঞেস করেন, তুমি যে রফিল আদায় করো দলিল কোথায়, সে জবাব দিয়ে দিবে সহিহ বুখারী হাদিস 735, 736, 37, 38, 39। তুমি জোরে আমিন বলো, দলিল কোথায়? হাদিস সহিহ বুখারী 780 নম্বর হাদিস। তার মানে এদের কাছে দলিল আছে আর তাদের কাছে দলিল নেই, এই জন্য অধিকাংশ মানুষ দলিল ছাড়া চলে আর অল্প মানুষ দলিল দিয়ে চলে। তাহলে কি আমরা অধিকাংশ মানব না অল্প মানব? অবশ্যই কোরআন এবং সুন্নার পক্ষে যারা তাদেরকে আমরা মানব। আপনাদেরকে আমি বলি, আলেম ওলামা এই পৃথিবীতে হকপন্থী পাওয়া খুবই কঠিন ব্যাপার, খুবই টাফ ব্যাপার। আমাকে অনেক মানুষ বলে, আচ্ছা হুজুর, এই যে আলেম, এরা দাওরা পাশ করেছে, এরা মুফতি পাশ করেছে, এরা ইফতা করেছে, এরা কত শিক্ষা অর্জন করেছে, এরা কি বুখারি পড়ে না, এরা কি মুসলিম পড়ে না, এরা কি কোরআন পড়ে না? আমাকে এই কথা অনেকে বলে। তখন আমি তাকে একটা আয়াত শোনাই, আয়াতটা কি, কোরআন আশ্চর্য একটা কিতাব, আপনি যা চাবেন আল্লাহ তাই কোরআনে রেখে দিয়েছেন, সব আছে। তো
কোরআনের কাছে আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমাদের আলেম উলামা এরকম কে? বুখারি পড়ে, আর এক শ্রেণীর আলেম আছে মাথায় বুখারি নেই, কয় আল্লাহর কসম মাথায় বুখারি বলতেছি, এই বুখারিতে জোরে আমিন বলার হাদিস নাই। বলে না আপনাদের এলাকায় এসে বলে কেনা জানি না, আমাদের এলাকায় খুব কয়, কারণ আমাদের এলাকায় তো আর আহলে হাদিস নাই, আমাদের এলাকার জটিল ও কঠিন অবস্থা, মাথায় বুখারি নিয়ে বলে, আল্লাহর কসম বুখারিতে জোরে আমিনের হাদিস নাই। তা আমি মাঝে মধ্যে বলি, ওরা তো বলবেই কেন, তা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেন, আর ওরা যদি না বলে তো কোরআন মিথ্যা হবে, তারা আমাকে বলে, বলেন কি ওরা না বললে কোরআন মিথ্যা হবে কেন? আচ্ছা তুমি বলো তো সূরা বাকারার 75 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালুহু ওহুম ইয়ালামুন। তোমরা কি আশা করো তারা তোমাদের কথা ঈমান আনবে? তোমাদের যেমন ঈমান, তোমাদের যেমন আকীদা, তোমাদের যেমন বিশ্বাস, তোমাদের যেমন আমল, এইরকম তারা আসবে তোমাদের মতো বিশ্বাস করবে, তোমাদের কথায় ঈমান আনবে, তোমরা কি তা আশা করো? শোনো, ওদের মধ্যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, সবাই নয়, একটা দল, একটা গোষ্ঠী যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর বাণী বোঝে কারা? আপনারা বুঝতে পারতেছেন না, আল্লাহর বাণী এই কোরআন বোঝে কারা? বোঝে কারা? আলেম বোঝে কারা? আলেম, মাওলানা সাহেব বোঝে, মুফতি সাহেব বোঝে, মুফাসসির সাহেব বোঝে। আর আল্লাহ তাআলা বলছেন ওদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী বোঝে, জানে আয়াত কি হবে তাও জানে, ফতোয়া কি হবে তাও জানে, মাসালা কি হবে তাও জানে, বুখারীতে জোরে আমিন বলতে হবে এ দলিল আছে তাও জানে, রফিলে দান করতে হবে এ দলিল আছে তাও জানে। ওরা জানার পরে উল্টা ব্যাখ্যা করে, বিকৃত করে, আর ওরা যে উল্টা ব্যাখ্যা করে ওরা নিজেরাই জানে আমাদের ব্যাখ্যা ঠিক না। আচ্ছা কথাটা কি আমি বললাম? কে বলছেন? আল্লাহ। তো এই আয়াত যদি সঠিক হয় তাহলে এক শ্রেণীর আলেম থাকবে না যারা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে, আয়াত তো সঠিক, তাহলে এক শ্রেণীর আলেম থাকবে যারা উল্টা কথা বলবে, উল্টা পাল্টা ব্যাখ্যা করবে। অতএব আপনাদের কাছে আমার জোরালো দাবি, আপনারা দলিল সহকারে আলোচনা শুনবেন, আপনারা তাবলিগ করবেন আল্লাহর কিতাব দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে। আপনারা বাপদাদা আপনাদের দলিল নয়, আপনাদের দলিল হচ্ছে কোরআন, আপনাদের দলিল হচ্ছে সুন্নাহ, আপনাদের দলিল অধিকাংশ নয়, আপনাদের দলিল কোরআন সুন্নাহ, সেটা অল্প হতে পারে, কারণ ইসলামের সূচনাটাই অল্প সংখ্যকের মধ্যে, আবার ফিরে যাবে অল্প সংখ্যকের মধ্যে। আপনারা অবশ্যই জেনে রাখবেন এক শ্রেণীর আলেম থাকবে যারা মানুষকে গোমরা করবে, এই জন্য আপনাদের প্রত্যেককে প্রয়োজনীয় জরুরি পর্যায়ের এলেম অর্জন করতে হবে, জানতে হবে। আপনি যদি না জানেন বুঝতে পারবেন না, অঙ্ক যদি আপনি না জানেন, আপনি যোগ জানেন না, একটা লোক লিখলো 2 আর 2 22 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 6 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 8 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 4 হয়, আপনি বললেন ঠিক। আসলে কি চারটাই ঠিক? কয়টা ঠিক? একটা। জানবেন কেমনে? অঙ্ক জানলে জানবেন। আপনি যদি অঙ্ক জানেন তাহলে বুঝবেন কার অঙ্ক ঠিক। আপনি যদি কোরআন সুন্নাহ জানেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন, হয়তো মুফতি হতে পারবেন না, হয়তো অনেক দামি বড় ফকি হতে পারবেন না,
কিন্তু ইনশাল্লাহ আপনি যদি কোরআন হাদিস পড়েন এতটুকু জানতে পারবেন কে হক আর কে বাতিল। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কোরআন হাদিস পড়ার তৌফিক দান করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করার তৌফিক আপনি আমাদের দান করেন।